सूर्यदेव फिश बेट सेंटारे आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेरके देखाबो रुई ओ मिर्गेल माछ धरार गुड़ो मसला ओ टोपेर मसला। माछ धरार विभिन्न सरंजाम ओ मसलार भिडियो देखते आमादेर यूट्यूब चैनल सूर्यदेव फिश बेट सेंटार सबस्क्राइब कर दिन। भिडियोटी लाइक ओ शेयर कर दिन। माछ धरार विभिन्न मसला ओ सरंजाम বাড়িতে বসে পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কুরিয়ার ও পোস্ট অফিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। অর্ডার দেওয়ার জন্য আমাদের ফোন নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। আমাদের যোগাযোগ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে ও ভিডিওয় দেওয়া থাকছে। আপনারা যে মশলাটি দেখতে পাচ্ছেন এই মশলাটি হচ্ছে রুই ও মৃগেল মাছ ধরার গুঁড়ো মশলা। এই মশলাটি তৈরি করার জন্য আমি 22 ধরনের জড়িবুটি মশলা ব্যবহার করেছি। যে সমস্ত জড়িবুটি মশলা ব্যবহার করেছি তার মধ্যে কিছু কিছু জড়িবুটি মশলা অত্যন্ত বিরল। এই সমস্ত মশলাগুলি ব্যবহার করে আমি এই মশলাটি তৈরি করেছি। এই মশলা পরীক্ষিত মশলা। এই মশলা বহু জায়গায় ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট ভালো রেজাল্টও পাওয়া গেছে। এই মশলাটি ব্যবহার করলে রুই ও মৃগেল মাছ অবশ্যই আসবে। আপনারা আমার মশলা একবার ব্যবহার করে দেখুন। এই মশলাটিতে রুই ও মৃগেল মাছ অবশ্যই আসবে। আমার এই মশলাটি একবার অল্প পরিমাণ নিয়ে ব্যবহার করে দেখুন। কাজ হলে পরবর্তী ক্ষেত্রে বেশি পরিমাণ নেবেন, না হলে নেবেন না। আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি যে আপনারা আমার মশলা 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম নিতে পারেন। আমি আপনাদেরকে এই ভিডিওতেও সেই একই কথা বলছি। আপনারা আমার মশলা ব্যবহার করার জন্যে প্রথমবারে অল্প পরিমাণ নিয়ে দেখতে পারেন, কাজ হলে তখন আপনারা বেশি পরিমাণ নেবেন। এই মশলাটি তৈরি করতে যেহেতু বিশেষ ধরনের কিছু জড়িবুটি মশলা ব্যবহার করা হয়েছে সেই জন্য এই মশলাটির দাম একটু বেশি। এই মশলাটির দাম প্রতি কেজি 800 টাকা। আপনারা 200 গ্রাম 300 গ্রাম নিলেও দামের পরিবর্তন হবে না, মাত্র 800 টাকা কেজি হিসাবেই আপনাদেরকে 200 গ্রাম 300 গ্রাম দেওয়া হবে। আপনারা যদি এই মশলাটি 800 গ্রামের উপরে নেন তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কুরিয়ার চার্জ ফ্রি। এখন যে মশলাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মশলাটি রুই ও মৃগেল মাছ ধরার টোপের মশলা সাদা পোলাও। এটি 50 গ্রামের প্যাকেট। এই মশলাটি অত্যন্ত কার্যকরী। এই মশলাটির দাম খুবই কম, মাত্র 25 টাকা পার প্যাকেট। আপনারা এক প্যাকেট থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। আপনারা এই মশলা এবং গুঁড়ো মশলা নিয়ে ব্যবহার করে দেখুন, আপনাদের অবশ্যই মাছ হবে। আপনারা যখন আমাকে এই গুঁড়ো মশলা ও এই টোপের মশলা অর্ডার দেবেন, মশলার সাথে আপনাদেরকে ওই গুঁড়ো মশলা ও এই সাদা পোলাও এর ব্যবহার প্রণালী লিফলেট দেওয়া হবে। আপনারা সেই পদ্ধতি অনুযায়ী ব্যবহার করলে মশলাটিতে অবশ্যই কাজ হবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিন ও শেয়ার করে দিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি দিতে পারি। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।